চাইলেই পারি অনেক দিনের কাজকে একদিন করে সে সময়টাকে বাঁচিয়ে এই পবিত্র রমজান মাসে সময়টাকে আমরা ইবাদত করতে বেশি সময় দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হিরা ফ্রম হিরাস গুড লাইফ। আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি। সবাইকে রমজান মুবারক। আমিও বেশি সময় ইবাদত করতে চাই, তাই অনেক দিনের কাজ আজকে করে নিব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যখন তোমরা পাবা তো প্রথম রোজা থাকবে। আমি রোজার আগের দিনই সব কাজ এভাবে গুছিয়ে নিয়েছি। ফার্স্টেই আদা রসুন ক্লিন করে আমি ব্লান্ড করে একটি জারে রেখে দিয়েছি। তারপর আমি যা করছি সেটারই প্রস্তুতি নিচ্ছি আর তোমাদের সাথে একটু একটু সব কিছুই শেয়ার করছি। তো ফার্স্টে এখানে আমি গাজর গ্রেট করে নিচ্ছি। আর আমরা তো জানি আমাদের ইফতারি বানাতে আমাদের আলুটা খুবই প্রয়োজন, কারণ আমরা অনেক কিছুতে আলু দিয়ে থাকি। তো আজকে আমিও যেহেতু অনেক টাইপের ইফতারি বানাবো তো আমারও আলু প্রয়োজন ছিল। আমি অনেক আলু একসাথে বয়ল করে নিয়েছি। তো এগুলি যদি আমি হাতে ম্যাশ করতাম হাতও ব্যথা হয়ে যেত আর প্রপারভাবে ম্যাশও হতো না। তো এইভাবে গ্রেটারে ম্যাশ করলে খুবই সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, তাই আমি এভাবে সব আলু আমি গ্রেটারে ম্যাশ করে নিয়েছি। তো এখন পেঁয়াজ আমি অফ ক্যামেরায় ছিলে নিয়েছিলাম, তো সেগুলিকে এখন চপার করে নিচ্ছি। আমরা যখন রান্না করতে যাই তখন কিছু না কিছু আমাদের কাছে খুবই প্যারা মনে হয়। তখন মনে হতো ইস, এটা যদি কমপ্লিট পেতাম। যেমন আমার কাছে প্যারা মনে হয় পেঁয়াজ চপ করা, তো সেটাই তো এই চপারে আমি করে নিচ্ছি। খুবই হেল্পফুল এই চপারটি, এই চপারে খুবই ইজিভাবে অনেক পেঁয়াজ আমি একসাথে চপ করে নিতে পারি। আর ছুরি বা বটি দিয়ে যদি আমি করতে যাই তো সেটা করতেও পারি না, খুবই প্যারা মনে হয়। তোমাদের প্যারা কোনটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমিও জানতে পারবো প্যারাটা কি সেমই নাকি কারো ডিফারেন্ট ডিফারেন্ট প্যারা হয়ে থাকে। তো যাই হোক, তো পেঁয়াজ তো চপ করা হয়ে গিয়েছে, এখন চলে আসলাম কিচেনে। আচ্ছা, এই ভিডিওটা মেন হচ্ছে যে কিভাবে কাজ করে সময়টাকে সেভ করা যায়। সো আমি যে টাইপের ইফতারি বানাচ্ছি এই টাইপের ইফতারি আমরা সবাই পারি, বাট এখন যে রেসিপিটা দেখাচ্ছি এটা ইউনিক আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, আর খুবই হেলদি। তো ইফতারির জন্য তো আমি বলবো বেস্ট, আর বিশেষ করে বাচ্চারা তো খুবই মজা করে খেয়ে থাকে। তো আমি যা শেয়ার করছি সেটা হচ্ছে ব্রেড ক্রেকারস রোল। তো যেটা করতে হবে, একটি প্যানে অয়েল দিয়ে দিতে হবে, চপ করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের কলি চপ করে এখন যে গাজর গ্রেট করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টিস্পুন কাবাব মশালা, পরিমাণ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। আর চিকেন আমি বয়ল করে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি, সে চিকেন আমি অ্যাড করে দিচ্ছি। ইফতারের সময় তো আমরা খুবই ভাজা পোড়া খেয়ে থাকি, তো এই টাইপের খাবার হলে আমাদের হেলথের জন্য ভালো, কারণ এটার মধ্যে আমি প্রচুর পরিমাণ ভেজিটেবল অ্যাড করেছি, তারপর চিকেন অ্যাড করেছি। তো সেগুলিকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি 2 স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি, এখন এটার মধ্যে ঢেলে আমি আবারও ভালোভাবে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব। কর্নফ্লাওয়ার যে আমি অ্যাড করেছি সেটা যেন শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করছি, তো তোমরা তোমাদের অনুযায়ী অ্যাড করে নিও, কারণ অনেক বাচ্চারা আছে তো বেশি স্পাইসি হলে খেতে পারে না। তো আমিও রায়নের চিন্তায় মাথা রেখে সে অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। তো সেটা তো কমপ্লিট হয়েছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। শুধু ইফতারির জন্য না, সেরির জন্য আমি কিছু কাজ এগিয়ে রাখবো, তো সেটার জন্যই আমি চিকেন কাবাব বানিয়ে রাখবো। সেরির জন্য যেহেতু পরোটা খাবো, পরোটার সাথে এই টাইপের চিকেন কাবাব খুবই ভালো লাগে। আর অনেক সময় কি হয়, আমাদের উঠতে একটু লেট হয়ে যায়, তখন আগে থেকে যদি কিছু কমপ্লিট করে রাখি একটু লেট হলেও আর প্রবলেম হয় না। তো চিকেন আমি একটু আদা রসুন দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি, সেটাও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখন যে ব্রেড ক্রেকারস রোলের যে বাকি স্টেপ, সে স্টেপ এখন আমরা কমপ্লিট করব। নিয়েছি ব্রেড ক্রাম, কোন ব্র্যান্ডের নিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি। তারপর ময়দা কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, দিয়ে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ম্যাশ প্যাটেটো অ্যাড করে ধনে পাতা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এখন যে থার্ড স্টেপ সেটাই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যা করতে হবে, হাতে তেল লাগিয়ে নিতে হবে, তারপর সে মিশ্রণটা হাতে নিয়ে রোল আকারে শেপ দিতে হবে, তারপর যে ব্যাটার কমপ্লিট করে রেখেছি সেটার মধ্যে ডিপ করে ব্রেড ক্রামে কুট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কয়েক বাড়ি স্টেপ করে দেখাচ্ছি, তোমরা যেন ইজিভাবে করতে পারো। তো খুবই সহজ, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি তো বলবো ইফতারির মধ্যে একবার হলেও এটা ট্রাই করে তোমরা দেখবা, খুবই ভালো। তো এখন যে আমি চিকেন আদা রসুন দিয়ে ফ্রাই করে রেখেছিলাম সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটার মধ্যে পেঁয়াজ চপ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ অনুযায়ী সয়া সস দিয়ে, আর বাকি যে মশলা সব কিছু এটার মধ্যে দিয়ে দিব। এটা তেমনভাবে আর শেয়ার করছি না, কারণ এটা চিকেন কবাব, এটা তোমরা সবাই পারো। তো সেটাই আমি ঝটপট করে নিচ্ছি। এখন কবাবের যে রাউন্ড শেপ সেটাই দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আজকে যা যা দেখিয়েছি, তোমাদের কারো যদি এটার মধ্যে ফুল রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবা, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখার পর যদি কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায়, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা করে দিয়েছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তো এইভাবে আমার সব কাজ করে আমি সময়টা বাঁচিয়ে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করতে চাই। আগেও আমি ডিপ ক্লিনও অনেক করে রেখেছি, তো মোটামুটি প্রায় অনেক কাজই আমি এগিয়ে রেখেছি। তোমরা কিভাবে করেছো চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। সেহরির জন্য কী টাইপের খাবার বানিয়ে রাখবো তো তেমন মাথায় কাজ করছিল না, তো ভাবলাম যে চিকেন কবাবই বানিয়ে রাখি, কারণ পরোটা গরম বাদ দিয়ে এটা খুবই ভালো লাগে। তো তোমরা যদি কিছু চাও আমার সাথে শেয়ার করতে পারো যে আরও কী টাইপের খাবার বানিয়ে রাখতে পারি, কারণ আমি তো আর ভেবে পাচ্ছিলাম না। আমার সেহরির সময় মাঝে মাঝে উঠতে খুবই লেট হয়ে যায়, তো এই টাইপের খাবার যদি কিছু আমি আগে থেকে কমপ্লিট করে রাখি তো তেমন আর প্যারা হয় না। তো কবাব তো বানানো শেষ হয়েছে, এখন আমি ইফতারির জন্য যে আরও কিছু বানাচ্ছি সেটাই শেয়ার করছি। তো এটা আমি ডিমের যে চপ সেটাই বানাচ্ছি। তো ডিমের চপ তো তেমন শেয়ার করলাম না, কারণ এটা সবাই পারো। ডিমের আলুর মধ্যে যা যা দেওয়ার সব কিছু দিয়েছি, দিয়ে ডিম এইভাবে ভিতরে দিয়ে আমি এই তো শেপ দিয়ে রেখে দিচ্ছি। তো এটা আর বাকিটা ফ্রাই করার সময় আমি কমপ্লিট করব। বেসনের যে ব্যাটার সে ব্যাটারটা কমপ্লিট করে ব্যাটারে অ্যাড করে আমি ফ্রাই করব ইফতারির সময়। আর আমি যা যা বানাচ্ছি যখন আমি ফ্রাই করব সেটা তো তোমরা দেখতেই পারবা, আর তখন তো বলবোই যে কোনটা কেমন হয়েছে। যারা অনেকদিন ধরে সংসার করছো তোমরা তো বুঝো হয়েছে কীভাবে কাজ করলে ভালো হয়, আর যারা নতুন আছো তো তাদের জন্য আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা চাইলেও তোমাদের কাজকে এভাবে ইজি করে নিতে পারো। সিম্পল কুকিং বাই আয়েশা চ্যানেল থেকে আয়েশা আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে আপু তুমি ভিডিও কেন আপলোড দিচ্ছ না। তো আপু, আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে কী কারণে আমি দুই দিন ভিডিও গ্যাপ দিয়েছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি ডিপ ক্লিনিং স্টার্ট করে দিয়েছি, তো সে কারণে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর এই তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা এটা রোজার আগের দিন, মানে এক মুহূর্তে কতটা কাজ করেছি। আচ্ছা, শুধু ফ্রোজন না আর সেহরির জন্য না, আমি শীতের অনেক সবজিও আমি ফ্রোজন করে রাখবো। সো আমি কী কী ভেজিটেবল রাখছি আর কীভাবে রাখছি সেটাও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ পাতা দেখতেই পাচ্ছো আমি ছোট বড় সব সাইজ করে কেটে রেখেছি, তারপর এখানে টমেটো কেটে রেখেছি, সেগুলি আমি এক ঘন্টার জন্য ছড়িয়ে একটি ট্রেতে ফ্রিজে রাখবো, যখন বরফ হয়ে যাবে তখন বক্সে করে রাখবো। এখানে আমি আলুও বয়ল করে ম্যাশ করে রেখেছি আলুর চপ বানানোর জন্য। ছোলা যেহেতু বয়ল হতে অনেক টাইম লাগে তাই আমি ছোলাও বয়ল করে রেখে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছো বেগুনি বানানোর জন্য বেগুন কেটে পিস করে সাইজ অনুযায়ী আমি রেখে দিচ্ছি বক্সে। তারপর মিষ্টি কুমড়া দিয়েও, যেহেতু আমরা এর আগেও খেয়েছি খুবই ভালো লাগে, তো মিষ্টি কুমড়া দিয়ে যেহেতু আমি বানাবো, আমি কাজ করব। আর রায়ন এন্ট্রি দিবে না সেটা হতে পারে না, কারণ আমার থেকেও বেশি কাজ করে রায়ন, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো ফার্স্টে এসেই তোমাদের সবাইকে হাই দিয়েছে। তো কী কী নিয়েছি আর কী কী সবজি আমি
কিভাবে রাখছি সেটা ভালো করে আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতে পারছো যে সবকিছুই আমি কিভাবে রাখছি, কারণ শীতের সবজি যেহেতু আমরা আর পাচ্ছি না, তো ইফতারের মধ্যে যদি সবজি হয় আমরা হেলদি ইফতারি বানাতে পারবো। তো এই তো দেখো কিভাবে আমি বক্সে রাখছি, তো সেভাবেই আমি বক্সে রেখে আমি এভাবে ফ্রোজেন করব। আর এই টাইপের বক্স যেহেতু আমি বলেছি, এই টাইপের বক্স নিলে কি হয় দেখা যায় কোনটাতে কি রেখেছি, তো আমাদের বের করতে ইজি হয়েছে, সব বক্সই খুলে খুলে দেখতে হয় না। আর কালারিং বক্স হলে তো সব খুলতে হয়, কোনটাতে কি আছে আমরা কনফিউজ হয়ে যাই, কারণ আমাদের মনেও থাকে না। সব বক্সই এখন ঢাকনা লাগিয়ে আমি আটকে দিচ্ছি। তো বুঝতে পারছো অফ ক্যামেরায় কত কাজ করেছি, আর মেন মেন যে পার্টগুলি সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরাও যেন ইজিভাবে তোমাদের কাজকে করে নিতে পারো। আমার হাজবেন্ডকে বলে আমি অনেক সবজি আনিয়েছি, তো যা সবজি এনেছে হাফ আমি ডিপ ফ্রিজে ডিপ করে রাখবো, সেগুলি কেটে বক্সে করে রাখছি, আর বাকি হাফ আমি নর্মাল ফ্রিজে রাখবো। তো নর্মাল ফ্রিজেরগুলো আমি আগে শেষ করব, আর যখন সিজন চলে যাবে আমি পাবো না, তখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি ইউজ করতে পারবো। আরও সবজি প্রয়োজন ছিল, তো সেগুলি পাইনি, তো বলছে নেক্সট টাইম সে এনে দেবে, যেমন ব্রকলিন, ক্যাপসিকাম, এই টাইপের আরও কিছু বাকি আছে। তারপর বক্সও শেষ হয়ে গিয়েছে, তো আবার এই টাইপের আমার আরও বক্স আনতে হবে। এই টাইপের বক্সে যদি রাখি আমার জন্য সুবিধা হয়, আমার আর প্যারা নিতে হয় না, ইজিভাবে দেখা যায়। তো দেখতে পাচ্ছ খুব সহজে আটকানো যায়, আটকানো থাকলে পড়ে যাওয়ারও ভয় থাকে না। তো সব বক্সেই আমি এভাবে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতে পারবা যে একটি ভিডিও করতে কতটা কষ্ট হয়, যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া আমি একাই করেছি। বিশ্বাস করো একটি ব্যক্তিও যদি আমাকে কমেন্ট করে বলে যে এই ভিডিওটি সত্যিই খুবই হেল্পফুল হয়েছে, আমার কষ্ট নিমিষেই শেষ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার বা শেখার বা জানার সুযোগ করে দিও। তোমাদের প্রতি যত্ন নিয়ে বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।